সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন নিউজ 24 এর এই প্রতিদিনকার আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় ইসির সংলাপ ও রাজনীতি নবনির্বাচিত নবগঠিত যে নির্বাচন কমিশন তারা তাদের নির্বাচনী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে ইতিমধ্যে এবং তারা যেভাবে বলেছিলেন যে বিভিন্ন অংশীজনদের সাথে তারা আলোচনা করবেন সংলাপ করবেন এবং তার মধ্য দিয়ে তারা তাদের সামনের দিনগুলোতে তাদের কর্মপরিকল্পনা এবং চূড়ান্ত একটি রোডম্যাপ তৈরি করবেন এবং সেই অনুযায়ী আগামীকাল থেকে 13 মার্চ থেকে সেই সংলাপ শুরু হচ্ছে প্রথমেই শিক্ষাবিদদের সাথে বসতে যাচ্ছেন এই নবগঠিত নির্বাচন কমিশন এবং তাদের সাথে বসে নানান বিষয়ে আলোচনা করে পরামর্শ নেওয়ার কথা বলেছেন যদিও কোনো এজেন্ডা ঠিক করা হয়নি এই সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব ইসির সংলাপ ও রাজনীতি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য কেন্দ্র এবং আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি হয়তো যুক্ত হবেন আমি একটু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছ থেকেই শুরু করতে চাই আপনি প্রথম থেকেই বলে আসছিলেন যখন থেকে সার্চ কমিটি তৈরি হয় তাদের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া চলছিল আপনি বলে আসছিলেন যে সবাইকে দলমত নির্বিশেষে এবং বিভিন্ন অংশীজনদের সহযোগিতা করার কথা এবং সেই প্রেক্ষাপটেও যদি বিবেচনা করি এই যে সংলাপ আগামী দিনগুলোতে চলবে শিক্ষাবিদদের হাত থেকে মাধ্যমে যে সংলাপ শুরু হচ্ছে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথেও বসবে তাদের এই উদ্যোগটাকে একটু যদি মোটা দাগে বিশ্লেষণ করেন প্রথমে তারপর আমরা অন্য আলোচনায় যেতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার মনে হয় আমাদের চিফ ইলেকশন কমিশনার এটা খুব ভালো উদ্যোগ এটাকে ওরা নিরপেক্ষ ওনাকে সত্যি কথা শুনতে হবে ওনাকে ওনার মত চাপিয়ে না দিয়ে আমাদের শিক্ষাবিদদেরকে দেওয়া তারা অবজার্ভ করছেন সবাই এই জিনিসগুলিকে এবং সে কি করে তাদের এই পরামর্শকে বাস্তবায়ন করা যায় সেই সম্পর্কেই ওনাকে সিদ্ধান্ত আসতে হবে এটা সত্যি কথা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা এটা অসম্ভব ব্যাপার এটা হবে না দলীয় সরকারের নির্বাচনকালে দলীয় সরকারের পরিবর্তন প্রয়োজন সেটাকে জাতীয় সরকার বলেন সর্বদলীয় সরকার বলেন নিরপেক্ষ সরকার বলেন যাই কিছু একটা অন্য সেখানে সবাই এই না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে না জনগণ ভোট দিতে পারবে না আজকে উনি ভালো কাজ করেছেন আমার মতে এটাও শিক্ষাবিদদেরকে নিয়ে শুরু করেছেন এবং আমার প্রত্যাশা শিক্ষাবিদরা খোলা মনে ওনার সাথে আলাপ করবেন ইভিএম আমার জনগণ বুঝে না এবং আমার ইলেকশন কমিশনারও বুঝেন না উনিও বলেছেন সেটা যদি উনি না বোঝেন এত বড় একটা থাকা উচিত না এটা বাদ দেওয়ার মতো সাহস কথা উনি দেখাবেন কিনা এবং দেখানো উচিত আমি সব সময় বলছি যে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো অধ্যাপক ডক্টর মিজানুর রহমান মার্কেটিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনি যদি একটু শেষ করেন যেটি বলছিলেন আমি শেষ করতে চাচ্ছি আসলে উনি তো কারো লোক না উনি জনসাধারণের লোক ইলেকশন কমিশনকে প্রমাণ করতে হবে তারা যে যাই কিছু তাদের মতবাদ বা চাকরি কারিকে কোথায় কি করতেন এই সব কিছু ভুলে গিয়ে আজকে জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকে ভোটের মাঠে আনার জন্য দেশে পরিবর্তনের জন্য আর তাছাড়া আমাদের স্মরণ রাখার আজকে দুর্ভিক্ষের একটা পদধ্বনি শোনা যাচ্ছে একটা দুর্ভিক্ষ আসছে না কিন্তু একটা যে খাদ্যের যে নিয়ে যে সমস্যা হচ্ছে এইগুলিকে নিয়ে আমাদের আলাপ করার প্রয়োজন আছে আজকে না হলে একটা আমাদের স্মরণ রাখা দরকার 1974 সনের কথা সেদিন কিন্তু খাদ্য উৎপাদন হয়েছিল সবচেয়ে বেশি সেই যুগ সেই তৎকালীন সময়ে অমর্ত্য সেনের বইতেও আছে কিন্তু আমাদের মিসম্যানেজমেন্টের জন্য বিভিন্ন শাসন প্রক্রিয়ার আমরা সেদিন সব জায়গায় খাদ্য পাঠাতে পারিনি আজকে তাই আমি আবার সরকারকেও আবেদন করছি এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য আমাদের পুরানো যে পদ্ধতি আছে ওজিএল ওপেন জেনারেল লাইসেন্স তখনকার দিনে 10,000 টাকার যে কোনো ব্যক্তি চাইলেই 10,000 টাকার লাইসেন্স পেতে পারতেন আমদানি করতে পারতেন এখন হয়তো এটাকে 1 লাখ করে তাইলেও হয়তো সিন্ডিকেট ভাঙ্গার এটা মিজানরা আমার চেয়ে ভালো বলতে পারবেন যারা অবজার্ভ করেন এইসব জায়গাতে আমাদের খোলা মনে
আমাদের সবার জন্যই, আমরা দেশবাসীর জন্য আমরা। ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই, যেটি খুব সুস্পষ্টভাবে প্রশ্ন করতে চাই, যে গত নির্বাচন কমিশনগুলো যখন এই অংশীদারদের সাথে বৈঠকে বসেছিল, প্রতিবারই মোটামুটি একটি এজেন্ডা নির্ধারিত ছিল যে এই এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু এবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো রকম এজেন্ডা নেই, সব বিষয়ে আলোচনা করবেন এবং তারা পরামর্শ নিয়ে অংশীদারদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান। যেটি জানতে চাই আপনার কাছে, আসলে এরকম যদি নির্দিষ্ট বিষয় কিংবা এজেন্ডা ঠিক না করে বৈঠক হয়, সেটি আসলে কতটা গ্রহণযোগ্য কিংবা কতটা ফ্রুটফুল হবে যদি বলি? অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, না এজেন্ডা তো সুস্পষ্ট, কারণ জাতির অত্যন্ত প্রত্যাশা যে এই নির্বাচন কমিশনটি আমাদের বিগত দিনের যে নির্বাচনগুলো হলো তার সাথে অপেক্ষাকৃত ভালো একটা মানসম্মত অংশগ্রহণমূলক নির্বাচন আমাদেরকে উপহার দিবে। তো সেই প্রত্যাশা অনুযায়ী ওনাদের কাছ থেকে এজেন্ডা তো একটাই, যে প্রত্যেকেরই কিছু ধারণা আসছে যে কি করলে নির্বাচনটাকে আরো গ্রহণযোগ্য করা যায়, সবাই অংশগ্রহণটা অবাধ ভাবে, সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আর এই বিষয়গুলো নিয়ে যার যার পরামর্শ আছে সেগুলো দিবেন। দেখেন আমাদের 118-4 যেটা, এতে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান এবং আইনের অধীন হইবেন, আর কারো অধীনে হওয়ার কোনো কথা না। কারণ আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি, জাফরুল্লাহ ভাইরাও এগুলো নিয়ে কথা বলেন, আসলে নির্বাচন কালীন সময়ে যে কাঠামোটা থাকবে সরকার কাঠামোটা, সেটার উপর নির্ভর করে যারা বলে যে এইরাই নির্বাচনটা মানে কে ভালো মন্দ হওয়ার জন্য মূল দায়ী, তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলো আর যেভাবে দাবি করা হয় এই কথাগুলো বলে আসছি আমরা কয়েক বছর যাবত, ইলেকশন আসার আজ থেকে শুরু হয়, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক, সেগুলো আমার মনে হয় আর কি বাস্তবসম্মত না, কারণ বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল, রাজনৈতিক দল সবাই এই ব্যাপারে একমত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আর তারপরেও এর আগে যে আমরা যেগুলো করেছিলাম তত্ত্বাবধায়ক এবং ইত্যাদি, এর ওই সময় আমাদের সংবিধানের কোন বিধিনিষেধ ছিল না, কিন্তু আমাদের মনে রাখতে হবে কারো অপছন্দ হোক তারপরেও একটা সংবিধানের উপর একটা রায় আছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের, মানে পূর্ণ বেঞ্চের রায় যে কোনো অবস্থাতে এই প্রজাতন্ত্র অনির্বাচিত কারো দ্বারা শাসিত হবে না। এই জন্য এখন আপনি যা কিছু করি না কেন আমরা আপোষ মাধ্যমে সেটা কেউ গিয়ে কোর্টে গেলেই কিন্তু এটা বাতিল হয়ে যাবে। সেই জন্য এই যে আমাদের নির্বাচন কমিশনটা, এটাকেই সমস্ত দায়িত্ব নিতে হবে, ক্ষমতাবান করতে হবে, অর্থাৎ ওই সময় সরকার বলতে নির্বাচন কমিশন কেউ ছোট একটা সরকার থাকবে আয়তনের দিক থেকে এবং কার্যক্রমের দিক থেকে। আমাদের সংবিধানে যেভাবে আছে যে স্মল গভর্নমেন্ট, সে রুটিন ওয়ার্ক যেগুলো আছে যেটা আবশ্যক এগুলো করবে, বাকি রাষ্ট্রের সমস্ত মানে 120 সংবিধানের অনুচ্ছেদে 120 বলা আছে কমিশন যেভাবে অনুরোধ করবেন মহামান্য রাষ্ট্রপতি সেরূপ কর্মচারী তাদেরকে প্রদান করবেন, অর্থাৎ প্রশাসনিক যে কাঠামো যেটা আছে পুরোটা ইনক্লুডিং প্রাইম মিনিস্টার দপ্তর, কারণ প্রশাসনের মধ্যে সেটাও পড়ে, সবকিছু যদি প্রেসিডেন্ট কাছে চান তার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত হয়ে যাবে এবং নির্বাচন কমিশন সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে। তবে এই আলোচনার মধ্যে যদি আমাদের 126 যেটা আছে, যেখানে নির্বাচনের সময়, কারণ 15-20 লক্ষ লোক লাগে, পৃথিবীর কোন দেশেই নির্বাচন কমিশনের নিজস্ব লোক থাকে না, প্রশাসনের লোক দিয়েই নির্বাচন পরিচালনা করতে হয়, আনসার পুলিশ থেকে আরম্ভ করে শিক্ষক তারা সবাই ইনভলভ হয়, এদের যে কর্তব্য যেটা পালন করবে নির্বাচন কালের সময়, এটা পালন না করলে তাদেরকে শাস্তি দেওয়ার সুযোগটাও এই নির্বাচন কমিশনকে দিতে হবে। আমি মনে করি তাদের পানিশমেন্ট ট্রান্সফার অ্যাক্টের কর্তৃত্বটা নির্বাচন কমিশনকে দিতে হবে, আর নির্বাচন কমিশন বলবে জেলা প্রশাসক বদলি করবে, এগুলো হয় না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, এটা হয় না, নির্বাচন কমিশন এটা জাস্ট জানিয়ে দিবে যে এই একে ওই জায়গায় বদলি করা হলো, একে প্রত্যাহার করা হলো, এটা নির্বাচন কমিশন করবে। এই ক্ষমতাটা যদি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আসে এবং সেখানে যদি আমাদের কোনো জায়গায় আইন পরিবর্তন করতে হয় সেগুলো করবে। আর একটা কথা বলি আপাতত শেষ করি, নির্বাচন কমিশন যেন নির্বাচন কমিশন যিনি প্রধান ওনাকে চিনি, অত্যন্ত মিডিয়া ফ্রেন্ডলি লোক এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, তবে ওনাকে আমি প্রথম দিন থেকে অনুরোধ করব কথা একদম কম বলতে, যেটা বলতে হবে প্রেস রিলিজ আকারে একজন মুখপাত্র বলবে, কিন্তু প্রত্যেকদিন যদি নির্বাচন কমিশন এবং চেয়ারম্যান এবং কমিশনাররা
ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, আবার আসবো আপনার কাছে। আমি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারি। প্রতিদিন সংবাদ সম্মেলন করা, প্রতিদিন মিডিয়াতে আসা, এটা কোনোভাবেই কাম্য না। আমাদের চেষ্টা বেশি করে করতে হবে। জি ডক্টর মিজানুর রহমান, ধন্যবাদ আপনাকে, আমরা আবার কাছে আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারি, আপনার কাছে একটু জানতে চাই, ডক্টর মিজানুর রহমান খান যে কথাগুলো বলছিলেন, সাংবিধানিক আইন এবং সাংবিধানিক বাধ্যবাধকতা এবং নির্বাচন কমিশনের যে ক্ষমতা, গত কয়েক বারের যে নির্বাচন কমিশন, সার্বিক বাস্তবতায় আপনি যদি এই নির্বাচন কমিশনের কাছে আপনার প্রত্যাশাটাকে খানিকটা ব্যক্ত করবেন কিংবা একটু বিশ্লেষণ করবেন একাডেমিক্যালি, যে এই সাংবিধানিক যে বাধ্যবাধকতা এবং তাদের হাতে যে ক্ষমতা, সেগুলো আসলে পূর্ণাঙ্গ প্রয়োগ করার ইচ্ছা অনিচ্ছা তাদের মধ্যে কতটা থাকতে পারে কিংবা থাকা উচিত। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এখন যে সমস্ত বক্তব্য উত্থাপন করতে হবে, আমি একটু এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি আজকে যে বলতে যেন আমার কেমন লাগছে, কারণ একজন হচ্ছেন আমার এত সম্মানীয় এবং তাকে আমি এত ভালোবাসি, আমি আশা রাখি আজকে তিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ তার অনেক বক্তব্যের বিপক্ষে আমার স্থান নিতে হবে। আর একজন হচ্ছে আমারই সহকর্মী, আমার সেনাসপদ এবং আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, সুসম্পর্ক, তিনি যে বক্তব্য রাখলেন, সুন্দর বক্তব্য রেখেছেন, তারও আমার খুব সম্ভবত বিপক্ষে কিছু বলতে হবে, এই জন্য আশা রাখি তিনি মনে দুঃখ পাবেন না। আমি প্রথমে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে বলতে চাচ্ছি যে তার অত্যন্ত মেধাবী তিনি ছাত্র ছিলেন, তার দান দেশে অনেক কন্ট্রিবিউশন, তাকে এদেশের মানুষ অন্য একটি চোখে কিছুদিন আগ পর্যন্ত দেখতেন, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আরো কিছু বক্তব্য উত্থাপন করে এক বিতর্কমূলক অবস্থানে তিনি চলে গেছেন, এবং সেটি আমি প্রথমে উল্লেখ করতে চাই। এই জন্য এই যে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশন সম্পর্কে তিনি এত সুন্দর সুন্দর বক্তব্য উত্থাপন করেছেন, প্রশংসা করেছেন, আমার মনে হয় পুরোটা জিনিস জেনে যদি তিনি প্রশংসাটা করতেন, আজকে তাকে এত বিব্রত করতে হতো না, অথবা বিব্রত পজিশনে তা করতে হতো না। যেমন তিনি তাকে প্রশংসা করেছেন, তার যখন তিনি সচিব ছিলেন, প্রতিরক্ষা সচিব খুব সম্ভবত সে সময় তার করণীয় কাজ দিয়ে, কিন্তু তিনি তো আরো হয়তো বা যদি জেনে নিতেন পুরোটা, তিনি যে তলব দিয়ে মহামান্য হাইকোর্টে গিয়ে তিনি করজোড়ে যে তার অপকর্মের জন্য যে তিনি ক্ষমা চেয়েছেন, এটা জানলে তার জন্য আরো সুন্দর হতো। এবং তিনি কিন্তু এই সরকারের অধীনে অনেকগুলো সুযোগ সুবিধা নিয়েছেন, যেটি আমরা সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। ফলশ্রুতিতে আরেকটি বিষয় তিনি এর আগে যে বিষয়টি উত্থাপন করেছিলেন, আজকেও হয়তো আপনি বলছেন এবং বলবেন, এই সরকারের অধীনে প্রকৃতপক্ষে এই নির্বাচন কমিশন কতটুকু ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করতে পারবে, এবং তার পরিবর্তে একটি জাতীয় সরকার অথবা অন্য যে কোনো একটি সরকার চাচ্ছিলেন কিছুদিন আগে, তার কন্ট্রোভার্সির বিষয়গুলো আমি একটু উল্লেখ করবো। অর্থাৎ এই জন্য তাকে অত্যন্ত আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, এটি যেন সারা জীবন করতে পারি। তার কারণ হচ্ছে যে একটি সরকার, জাতীয় সরকার গঠন করা হবে, সেখানে তিনি একটি প্রশ্ন রেখেছিলেন যে সেখানে শেখ রেহেনাকে প্রধান করে একটি সরকার তৈরি করতে, প্রধানের কথা বলিনি, সেই জাতীয় সরকারে শেখ রেহেনাকে অন্তর্ভুক্ত করে বলছি প্রধান। ঠিক আছে, আমি এখানে বলি, এখানে প্রশ্ন হচ্ছে এই এই প্রশ্ন এটার পরে হয়েছে কি যে তার যে আপন লোক পার্টির বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন এসেছে, তাহলে আমি আরেকটু অগ্রসর হচ্ছে। এই জন্য আমি যে প্রশ্ন আজকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এখানে এই সরকারে আপনি নির্বাচন করবেন, আপনার নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার, উনি স্বাধীনভাবে নির্বাচন করতে পারবেন এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়? স্বাধীন একটি প্রশ্ন রেখে যাচ্ছি, স্বাধীনভাবে নির্বাচন করতে পারবেন কি না? অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারি, আমি আপনার এই প্রশ্ন থেকেই আবার আলোচনা শুরু করবো, একটা বিরতি নিতে হবে আমাদের। সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরেই, সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বিরতির পর আবারও আমন্ত্রণ। সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কথা বলছি ইসির সংলাপ ও রাজনীতি এই বিষয়ে। সাথে আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য কেন্দ্র, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, মার্কেটিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ফিরব অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কথা সূত্র ধরেই আপনি বলছিলেন যে এই নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠু নির্বাচন সংগঠিত করতে পারবে কিনা, কেন এই প্রশ্ন তুলছেন আপনি ডক্টর নুরুল আমিন ব্যাপারী? আপনাকে হচ্ছে অনেক ধন্যবাদ। মানে কেন আমি প্রশ্ন তুলছি যে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি অতীত দিনের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করে এটা প্রমাণ করব। আর একটি সরকার যদি গণতান্ত্রিক না থাকে তাহলে সেই সরকারের অধীনে আপনি নির্বাচন কমিশনকে যতই ভালো নির্বাচন কমিশনার এবং তার অধীনে যারা থাকবেন তাদের যতই ভালো আনুন না কেন, সুষ্ঠু নির্বাচন করে দিতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি ফ্রেস্তাতুল্য লোক এখানে এনে দেন তারাও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কেন পারবে না? অর্থাৎ ক্ষমতা যদি কুক্ষিগত করতে চায় তাহলে সেখানে গণতন্ত্র কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু নির্বাচনে কিন্তু একটি পথ না, এই জন্য আমাদের দেশে নির্বাচনকে ইলেকট্রাল ডেমোক্রেসি হিসাবে আখ্যায়িত করে। এর সাথে ইনস্টিটিউশনগুলিকে বিল্ড আপ করতে হয় এবং সেই ইনস্টিটিউশনগুলি প্রকৃতপক্ষে খুঁটি হিসাবে গণতন্ত্রকে পাহারা দিয়ে রাখে। যেমন করে আমি আপনাকে বলি আপনার প্রশ্নের উত্তরেই, অর্থাৎ এই নির্বাচন কমিশন কিন্তু একটি কনস্টিটিউশনাল বডি, তাহলে তাকে যদি কনস্টিটিউশন মোতাবেক যদি তাকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয় কিভাবে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচনগুলি অনুষ্ঠিত করবে? যেমন করে আমরা বিগত নির্বাচন যদি দেখি, অধ্যাপক মিজানুর রহমান সাহেব সুন্দরভাবে বললেন গত নির্বাচনের চেয়ে এই নির্বাচন যেন আরো ভালো হয়। আমি তাকেই প্রশ্ন করব, 2014 সালের নির্বাচনের পরে 2018 সালের নির্বাচনটি কি ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ডক্টর নুরুল আমিন ব্যাপারী, একটা সম্পূরক প্রশ্ন করতে চাই একটু। মানে আপনি যে বলছেন সুষ্ঠু নির্বাচনের কথা, সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো অনুষঙ্গ দরকার আইনি ক্ষমতায় কাঠামোতে, সার্বিকভাবে নির্বাচন কমিশনের উপর যে বাধ্যবাধকতা আছে তাতে কি আপনি কোথাও কমতি দেখেন আইনি বাধ্যবাধকতায় কিংবা আইনি ক্ষমতায় একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা ক্ষমতা প্রয়োজন? আমি এখানে আসতেছি, এ প্রসঙ্গে অধ্যাপক মিজানুর রহমান সাহেবও বলছেন আর অধীন ওই নির্বাচনকালীন সময়ে সাংবিধানিক ভাবে কিন্তু তার অধীনে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। যেমন করে মনে করেন ডিসি, এসপি, ওসি, এদের যে কোনো ডিসিকে তিনি এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার করতে পারবেন তার সুবিধার্থে, এবং যে অর্ডার দিবেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তা তিনি পারবেন। কিন্তু তিনি শপথ গ্রহণ করার পরের দিনে যে বক্তব্যটি উত্থাপন করেছেন সেটি কিন্তু প্রশ্ন রাখে আমাদের। অর্থাৎ তিনি প্রশ্ন তুলেছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে তিনি কোনো কথা বলতে পারতেছেন না। অর্থাৎ এখানে তো বড় প্রশ্ন, এখানেই যদি তিনি তার অধিকারকে তিনি প্রয়োগ করতে সাহস না দেখান তাহলে ভবিষ্যতে তো তিনি তার অধিকারকে আরো প্রয়োগ করতে পারবেন না যখন একটার পর একটা প্রেশার আসতে থাকে। জি ধন্যবাদ ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান, ডক্টর নুরুল আমিন ব্যাপারী যেটি বলছেন যে এই নির্বাচন কমিশন তার অধিকার প্রয়োগের ব্যাপারে সন্দিহান এমনটা মনে করছেন ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনারও কি তাই মনে হয় ডক্টর মিজানুর রহমান? আচ্ছা, এটা অধিকারের তো ব্যাপার না, নির্বাচন কমিশনকে সুনির্দিষ্টভাবে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতাটা প্রয়োগ করবেন। আর যেখানে যেখানে আরো ক্ষমতায়ন দরকার, যেটা আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রশাসনের লোকদের বদলি করতে হলে নির্বাচন কমিশন সংস্থাপন মন্ত্রণালয়, যখন এটা যে এখন যে জনসংখ্যা মন্ত্রণালয় যেটা আছে সেখানে চিঠি লিখতে হয়, তারা অনেক সময় করে বিলম্ব করে,
অথবা একজন ম্যাজিস্ট্রেটকে বদল করতে হলে বিভাগীয় কমিশনের ব্যবস্থা গ্রহণ করে। আমি বলি আমাদের 126 অনুযায়ী এইখানটার মধ্যে যদি আমাদের কোন জায়গায় পরিবর্তন করতে হয়, অর্থাৎ এই কর্তব্য পালনের গাফলতির শাস্তি এবং পরিবর্তন আর তাদেরকে ট্রান্সফার, এটা সবকিছু যারা তাদের ক্ষমতায় ন্যস্ত করা হয় সেখানে আর্মি পুলিশ বিডিআর প্রশাসন যা কিছু আছে সবকিছু ওদের অধীনে চলে যাবে। এবং সংবিধানে তাই করে, 120 অনুচ্ছেদে কিন্তু বলা নাই যে অমুককে করা যাবে না অমুককে করা যাবে না, ইভেন সেনাবাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও এই এই নিয়ম অনুযায়ী 120 অনুযায়ী কিন্তু মহারাষ্ট্রপতির কাছে চাইলে নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা যা কিছু ব্যবস্থা আছে সবকিছু চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। আমরা যেটা আমি যেটা একটু আবারও বলছি যে আমরা এই কথাগুলো বলে আসতেছি, এই তো পুরানো আলোচনা। আপনি মনোনয়ন ভাই 2014 সালের নির্বাচন আমি বলবো না যে এটা ত্রুটিমুক্ত নির্বাচন, 18 সালেরটাও ত্রুটিমুক্ত না। কেন কেন না, এই জন্য কে দায়ী? এটা যেটা শুধু নির্বাচন কমিশন দায়ী, অনেকে বলে যে নির্বাচন নাকি এর আগের দিনে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এটা তাদের দায়িত্ব এটা প্রমাণ করা। কিন্তু আসলে কি নির্বাচনটা আগের দিনে হয়েছে? আমি তো বলি নির্বাচন আরো 3 সপ্তাহ আগে, লন্ডন থেকে যখন প্রত্যেকটা সিটে পাঁচজন লোকের নমিনেশন দেওয়া হয়, পাঁচজন লোকের নমিনেশন দেওয়া হয়েছিল। আপনি ধানমন্ডি এলাকায় থাকেন, আমি মান্নান সাহেবকে জিজ্ঞেস করছিলাম, মান্নান সাহেব আমার আইসিএম এর কলিগ ছিল, সাবেক গৃহমন্ত্রী, মানন ভাই আপনি কি কোনো পোস্টার সাবাইছেন? না ভাই আমি কোনো পোস্টার সাবাই নেই। আপনি কি ভোটার লিস্ট উঠাইছেন? ওই যে নির্বাচন কমিশনে ভোটার লিস্ট উঠায় নাই জানেন? ওই নির্বাচন এর আগের দিন পর্যন্ত 300 আসনের মধ্যে যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছিল বিএনপির মাত্র 12-13 জন লোক ভোটার লিস্ট উঠেছিল। আপনি সেই নির্বাচনটা না হওয়ার জন্য কি নির্বাচন কমিশন দায়ী না রাজনৈতিক দল দায়ী? এগুলো কিন্তু আলোচনার ব্যাপার আছে। কিন্তু আমি যেটা বলছি, যত শক্তিশালী করেন না কোন নির্বাচন কমিশনকে অথবা নির্দলীয় নিরপেক্ষ যেগুলো ফ্রেজ আমরা শিখছি কতগুলো এগুলো বলি না কেন, যেটা একেবারে অবৈধ। কারণ ত্রয়োদশ সংশোধনী বাতিল করার সময় সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বলছে এটা অবৈধ এবং অবশ্যই অবৈধ, এই তত্ত্বাবধায়ক জাতীয় সরকার আমাদের সংবিধানে পারমিট করবে না। আমি যেটা বলছি, রাজনৈতিক দল হলো মূল স্টেক হোল্ডার, তারা যতক্ষণ পর্যন্ত চাইবে না যে সংযোজন মধ্যে আসবে না যে আমরা একটা ভালো নির্বাচন করব, ততক্ষণ পর্যন্ত আর এই যে এইসব কথাবার্তা বলা হয় ফেরস্তা মেরুদণ্ড না মেরুদণ্ড সারা বহু রকমের কথাবার্তা বলা হয়। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। ডক্টর জাফরুল চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই, ডক্টর মিজানুর রহমান যেটি বলছিলেন যে সবাইকে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে, না শুধু নির্বাচনের আগে থেকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার বিষয়টি তিনি বলছেন, আপনিও সেটি প্রথম থেকেই বলছেন যে এই সংলাপে যাওয়া উচিত ছিল, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রথম থেকে এই সার্চ কমিটিতে অংশ নেওয়া হয়নি, এবং কি নির্বাচন কমিশনও যদি তাদেরকে সংলাপে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানায়, আপনার পরামর্শ কি, কিংবা আপনি কি চান আসলে তাদের যাওয়া উচিত কিনা? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমি কিন্তু মনে করি যে এরা যতই পক্ষপাতিত্বমূলক হোক না কেন, যত কিছু হোক না কেন, যখন এমনকি সার্চ কমিটির চরিত্র আমি জানতাম, তবু আমি মনে করেছি যে আমার দাবি দাওয়াটা পেশ করব। আজকে সরকার যদি আমার অর্ধেক কথা শুনলেন, সার্চ কমিটির সবার নাম প্রকাশ করলেন কিন্তু 10 জনের নাম প্রকাশ করলেন না, যদি 10 জনের নাম আজকে যদি বিএনপি সেখানে থাকতো, আজকে অন্যরাও যদি বামরা যদি থাকতো, তাদের একটা প্রেশার হতো যে সবার নামেই করতে হবে, তাহলে আজকে এই যে আওয়াজ সম্পর্কে যে প্রশ্ন উঠছেন সেটা, ওটা অবশ্য আমি মনে করি না যে ওটা সত্য, উনি দুজন বিচারপতির চাকরি খেয়েছিলেন। আপনাদের মনে থাকতে পারে, নিশ্চয়ই নুরুল আমিন ব্যাপারে মনে আছে, আমাদের শামসুদ্দিন মানিককে একটা কনস্টেবল সালাম দেয়নি বলে উনি আইজিপিকে কোর্টে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন, উনিও ক্ষমা চেয়েছিলেন। আইজিপি পুলিশ তার সালাম দেয়নি তাতে কনস্টেবল সেখানে, তারপরে প্লেনে চড়ার সময় উনার ইকোনমি টিকিট ছিল, উনি যে বিজনেস ক্লাস বসেছিলেন উনাকে শর্তে যাওয়ায় উনি যেই সমস্ত বক্তব্য দিয়েছিলেন যে এয়ার হোস্টেস সম্পর্কে, এটা শোভনীয় ছিল না। এর এইসবকেও আমরা ঠিক এক চোখে কোনো কিছু দেখা উচিত না, তাই আজকে কোর্টের ইতে হলেই সবাই মাপ চেয়ে ফেলে, কারণ আমরা আলোচনায় যেতে রাজি না। সেই জন্য আমি ওটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না সেটা, কিন্তু উনি যদি চুরির জন্য হতো, অন্যায় কোনো কিছু করার জন্য হতো, আমি অবশ্যই খন্ডেম। তবে আমি মিজানের সাথে একমত, কথাবার্তা কম বলতে হবে, আজকে আমরা উনাকে সাহায্য করতে হবে। এখন কি আছে, আমরা কি হারিকিরি করব? উনার তো হয়ে গেছে, হারিকিরি করে কোনো লাভ হবে? আমি মনে করি উনার ডাকে যাওয়া উচিত,
যে আলোচনা করা উচিত, যেমন কি এই যে মিজান যে কথাগুলি বলেন সেখানে ফাঁকগুলি আমি বলি, উনার সব ক্ষমতা নির্বাচনকালীন সময়ে, এখন তোমার বুদ্ধি করার ক্ষমতা নেই, যেটা লতিফুর রহমান সাহেব করেছিলেন, ক্ষমতা এসেই পয়লা দিনেই উনি সবাইকে বদলি করে, তার মানে উনি আগের থেকে প্ল্যান করে এসেছিলেন সেটাকে, যেই কারণে উনি আওয়ামী পন্থী হওয়ার পরও আওয়ামীরা তার উপরে খুশি হয়নি। সত্য কথা বলার একটা বিপদ আছে, যে বিপদ আমার হচ্ছে যে আমি সেটাকে মনে হচ্ছে আজকে দলীয় সরকারকে আমিও চাই না, দলীয় সরকার যেন কাজ করা মুশকিল। আজকে আওয়াল সাহেব কতটা মা মেরুদণ্ড শক্ত করে থাকতে পারবেন, উনি যদি মনস্থির করেন যে ন্যায় নীতিকে প্রতিষ্ঠা না করতে পারলে আমি পদত্যাগ করে দেব, তবে হয়তো কাজটা ভালো করতে পারবে। যেভাবে টিএম সেশন আমাকে বলেছিলেন, দেখো ডিউরিং ইলেকশন আই এম দ্য গভর্নমেন্ট, সেই জাতীয় মনোভাব আমাদের কয়জন, এই যে বাকি চারজন যে সদস্য আছেন এটাকে নিয়ে এইসব কথা বলা বড় মুশকিল। সেই জন্য ওনাকে সমর্থন দিলে, ওনার সাথে আলাপ আলোচনা করলে, ওনাকে দিয়ে যদি আজকে আমাদের বুদ্ধিজীবীরা সবাই যান, আমাদের শেয়ার সন্তোষে যাচ্ছেন না, আমার মতে এটা দুর্ভাগ্যজনক। ওনার মতো লোকে গেলে উনি সত্য কথা বলেন, সাহসী কথা বলেন, সেগুলি ওনাদের চোখের সামনে হলে ওরা ফেলে দিতে পারবে না। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরে এসে এখান থেকে আলোচনা শুরু করব। সঞ্জীব জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আরেকটি বিরতি নিচ্ছে, ফিরছি খানিকক্ষণ পরে। বিরতির পর আবারও আমন্ত্রণ, সঞ্জীব জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কথা বলছি ইসির সংলাপ রাজনীতি এই বিষয়ে, সাথে তিনজন অতিথি আছেন। আমি এই অংশটি একদমই ছোট, আপনারা দয়া করে একটু সংক্ষেপ করতে দেবেন। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছ থেকে একটি নির্দিষ্ট প্রশ্ন জানতে চাই। একাডেমিক্যালি যদি আপনি বলেন যে এই যে নির্বাচন করা এটি তো একটি প্রক্রিয়ার বিষয়, কেউ যদি এই প্রক্রিয়ায় কোনো সংশোধন চান কিংবা প্রক্রিয়ার মধ্যে কোনো কারেকশন আশা করেন, সেক্ষেত্রে কি একাডেমিক্যালি যদি আপনি দেখেন এই প্রক্রিয়ার বাইরে থেকে সেটি করা সম্ভব, পুরোপুরি অ্যাভয়েড করে প্রক্রিয়াটিকে, নাকি প্রক্রিয়ার মধ্যে থেকে এই সংশোধন চেষ্টা চালিয়ে যাওয়াটা জরুরি? অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, কাইলে আবার বলেন, শুনতে পাচ্ছিলাম না আগে। মানে আমার প্রশ্নটি হচ্ছে এই যে নির্বাচন কমিশন নির্বাচনের কাজকর্মগুলো করছে, এর পুরোটিতে একটি প্রক্রিয়া, যদি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক শক্তি এই প্রক্রিয়ায় কোনো সংশোধন চায় কিংবা তাদের কোনো সংশোধনী প্রত্যাশা করে, সেক্ষেত্রে কি এই পুরো প্রক্রিয়াটিকে অ্যাভয়েড করে এর বাইরে থেকে তারা চাইতে পারে, নাকি এই প্রক্রিয়ার ভেতর থেকে সংশোধনটা আশা করা উচিত? একাডেমিক্যালি যদি আপনি একটু বলেন দুই মিনিটে ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আপনার প্রশ্নের উত্তরে আমি আসবো, তার আগে মিজান সাহেবের একটু উত্তর দিয়ে নিচ্ছি। যে আমাদের একদমই সময় সংক্ষিপ্ত ডক্টর ব্যাপারী, তা না হলে আমি খুব সংক্ষেপে দেব, সেটা হচ্ছে গত নির্বাচন সম্পর্কে অধ্যাপক মিজানুর সাহেব যেটা বললেন সেটা বিশেষ করে লন্ডন করছেন, অর্থাৎ যারা তার জিয়াউর রহমানকে মিন করা হয়েছে। তো আপনারা দেখবেন উনি তো কখনো বলেন নাই যে ওনার এজেন্টকে বের করে দেন, বাংলাদেশ দেখবেন কোনোখান থেকে কিন্তু বিএনপি কোনো এজেন্ট থাকেনি। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, নির্বাচনের আগে মাহবুবুর রহমান খোকন, তিনি একজন ক্যান্ডিডেট ছিলেন, তার গায়ে কিন্তু গুইদ্ধ অবস্থায় ছিল, বিভিন্ন জায়গায় দেখবেন নারাত পারে নাই বিএনপি অনেক জায়গায়। কিন্তু এইভাবে যদি আমরা নির্বাচন করি, আবার বলি অপোজিশন পার্টি কেন নির্বাচনে আসেন, দাঁড়াতে পারে না, এজেন্ডে না, সেটা কিন্তু প্রশ্নবোধক। কিন্তু আমরা এই বিষয়ে বেশি আলোচনা করব না, আপনার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি যা চাচ্ছেন কোন প্রক্রিয়ার মধ্যে হবে, ঠিক না? প্রক্রিয়া তো করতে হবে, আমার যে কনস্টিটিউশনে যেভাবে লেখা তার মধ্যে ওই প্রক্রিয়ার মধ্যেই হবে। তবে যদি ওখানে প্রিয়া বেকর্ম কিছু করতে, কনস্টিটিউশনকে আবার চেঞ্জ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু আমার মিজানুর রহমান সাহেবের আরেকটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, তিনি বলতেছেন ওই আদালত যে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ আর তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সরকার আপনি কি মনে করেন বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি পুরোপুরি এই প্রক্রিয়ার বাইরে থাকে, সেক্ষেত্রে তাদের কার্যক্রম কতটা আসলে জনগণের কাছে আস্থাশীল হবে? ডক্টর মিজানুর রহমান, আমি মনে করি অংশগ্রহণ করলে ভালো হতো, এবং অংশগ্রহণ না করেও যদি আমি জাফরুল্লাহ ভাই যেভাবে নাম দিয়ে আসছিলেন, বিএনপি যদি দশটা নাম ওদেরকে তা দিয়ে পত্রিকায় দিয়ে দিত যে এই দশজন ব্যক্তিকে আমরা নির্বাচন কমিশনের সাথে দেখতে চাই, পত্রিকায় দিত, এখন বলতে পারতো যে আমাদের একটা নামও রাখে নাই,
কিন্তু ওরা কিছুই করলো না, এটা হলো দুর্বলতা। আর ডেভেলপমেন্ট ভাই আমার অনেক বছরই জবাব দিয়েছে, আমি শুধু দুইজনের দুটা, এই হাবিবুল আউয়াল সাহেব সরকারের বেনিফিট নিছেন, আরে ভাই উনি এডিশনাল সেক্রেটারি মিসেস খালেদা জিয়ার হয়েছেন এবং ভারপ্রাপ্ত সচিবও করা হয়েছিল ওনাকে, বেগম খালেদা জিয়ার আমলে। সরকারের চাকরি করলে তো সরকারের বেনিফিট নিবে না, এটা দিয়ে আমি নতুন করে কোনো কিছু বলার নাই। আর জাবরুল্লাহ ভাই, টিএন সেশন একবারে অরাজনৈতিক ছিলেন, নিরপেক্ষ ছিলেন, এটা কিন্তু পরে প্রমাণিত হয়েছে যখন নির্বাচন কমিশনের দায়িত্ব যদি শেষ হয়েছে এরপরে আমাদের 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 জাস্টিস রোফ সাহেব যেদিন ভালো নির্বাচন হয়েছে ওনার আমলে একটা, নির্বাচন কমিশনের দায়িত্ব যখন শেষ হয়ে গেছে এরপরে উনি শিবিরের প্রধান অতিথি, সবকটা শিবিরের সম্মেলনে গেছেন। অতএব কোন ব্যক্তি রাজনৈতিক বিবর্জিত, কোন রাজনৈতিক পক্ষপাত থাকে না, এটা মানে লাইক করে না, এরকম না। আমি যেটা বলবো, যেই বিশ্বাসী হোক না কেন, উনি যখন পদে থাকবেন তখন উনি নিরপেক্ষভাবে কাজটা করবেন। জি ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। ডক্টর জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছ থেকে একটু শেষ করব, একটু সংক্ষেপে বলবেন যে এর আগে যে নির্বাচন কমিশনগুলো সংলাপ করেছিল তা সংলাপে নানান রকম সুপারিশ উঠে এসেছিল, তবে অধিকাংশ সুপারিশ কি দেখা গেছে যে নির্বাচন কমিশন বলেছে এগুলো রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে, কিছু বিষয়ে সাংবিধানিক বলেও তারা সেগুলোতে হাত দেননি। এই নির্বাচন কমিশনের যদি সেই সুপারিশগুলো উঠে আসে, বিশেষ করে ইভিএম ব্যবহার এবং না ভোটের বিধান চালু, সেগুলোই নির্বাচন কমিশন কিভাবে দেখবে বলে প্রত্যাশা করেন? আমার মতে যে কোনো যুক্তিসঙ্গত একটা ওনাকে কন্টিনিউ করতে হবে, যে বিএনপি এবং অন্যান্য রাজ্যকে আনা, সংলাপে আনা, ওনাদেরকে যে কোনো পদ্ধতি আছে। আর দ্বিতীয়ত কথা হলো যে ওনাকে ওনার কার্য পদ্ধতি সব কিছুতে ওনাকে সাহসের সাথে কাজটা করতে হবে। পরিবর্তনের জন্য আমাদেরকে উনি যে না হলে ওনাকে যদি এই যে ন্যায়সঙ্গত যে কোনো প্রস্তাব থাকলে, বুদ্ধিজীবীরা তারা যাচ্ছেন, তারা তো অনেকটা নিরপেক্ষ শিক্ষিত মানুষ, তো তাদের তো একটা কথা যা তা তো বলতে পারেন না, এইগুলি থাকা সেগুলি কার্য। যেমন একটা কথা আমি মনে করি, উনি যদি বলতে পারেন নির্বাচনকালীন সময়ে আপনার অফিস যেন কেউ না ভাঙে সেইটা নিশ্চয়ই তো আমি করবো, কিন্তু আপনাকে তো অফিসের লোক দিতে হবে, লোক তো আমি যাবো না আপনাকে। এইসব জাতীয় হলে আমার ধারণা আমাদের যে করে হোক আলাপ আলোচনা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের বাজারে মানুষকে আনার জন্য, আর বিচার বিভাগের আরেকটা জিনিস হলো তারা দ্রুত বিচার যদি না করেন তাহলেও কিন্তু দেশে দিয়ে হবে না। আজকে আমার আবেদন থাকবে, আমরা যেটি মিজান একটা ভালো কথা বলছেন, না গেলেও আপনাদের প্রস্তাব পাবলিশ করে দেন আপনারা, তাহলেও সেখান থেকেও নিতে বাধ্য থাকবে, সেটাও নেওয়া যেতে পারে। তারা যদি ওনার মুখ দর্শন না করতে চান না করুক, কিন্তু প্রস্তাবগুলি বলতে পারে, বলতে 1, 2, 3, 4, 5 এই পাঁচটা হলে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাই বিবেচনা করতে পারি বিএনপি বামের কি কি প্রস্তাব আছে, আমরা সবাই চাপ দিতে পারি চিফ ইলেকশন কমিশনারকে, আপনি এইসব গ্রহণ করেন, এইসব নিয়ে করেন, আর যদি না পারেন সাহস করে, অনেকদিন তো টাকা পয়সা কামিয়েছেন, চাকরি বাকরি করেছেন, অভাব নেই, আপনার বাবাও সজ্জন ব্যক্তি ছিলেন, চাকরিটা ছেড়েই দেন না, কি আছে দেন, আপনি ইতিহাসে থাকবেন, একজন ব্যক্তিকে পাবো কাজ করতে পারছে না বলে পদত্যাগ করে বাড়ি চলে গেছে। ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাদের তিনজনকে ধন্যবাদ সানজি জনতন্ত্র গণতন্ত্র নিয়ে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র, ধন্যবাদ সবাইকে।